এরপরে প্রশ্ন করেছেন পরিণীতা আপনি লিখেছেন কোরআনকে ভালোবেসে চুমো দেওয়া বুকে নেওয়া কিংবা ওনা দিয়ে মোছা জায়জ হবে কি কোরআন কারিমের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে এবং কোরআন কারিমের প্রতি ভালোবাসা আল্লাহর কালামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যদি আমরা কোরআন কারিমকে চুমু খাই কিংবা বুকের সাথে জড়িয়ে ধরি তাহলে তাতে দোষের কোনো কিছু নেই ইন্ন মানে আমালবীর নিয়াত আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটি প্রকাশ করতে গিয়ে আমি এটি বুকের সাথে জড়িয়ে ধরলাম অর্থাৎ আমি বক্ষে ধারণ করছি কিংবা আমি চুমু খেলাম এটি জায়জ আছে ওর যদি পাকসাপ থাকে পবিত্র ওড়না থাকে তার যদি দিয়ে কোরআনকে মোছাটাও আল্লাহর কালামের প্রতি ভালোবাসার প্রকাশ এটি দর্শনীয় কোনো কিছু নয় তবে মনে রাখতে হবে যে কোরআন হাদিসের কোথাও কোরআন করিমকে এইভাবে ভালোবাসার জন্য বিশেষ কোনো নির্দেশ দেওয়া হয়নি এটাকে যদি আমরা সুন্নাহ মনে করি বা কোরআন হাদিসের বিশেষ নির্দেশ মনে করি নবী সাদ সাহেবের নির্দেশ মনে করে করি তাহলে সেটা অনুচিত হবে বাট আমাদের যে কোরআনের প্রতি ভালো লাগা ভালোবাসা সেই জায়গা থেকে আমরা যদি এটি করি তাহলে এটি করা যেতে পারে কোনো কলমায়করাম তো কোরআন করিমকে ভালোবেসে চুমা খাওয়াটাকে মুস্তাহাব পর্যন্ত বলেছেন তবে কারিমের প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ হবে কোরআনের যে নির্দেশনা আছে সেটার আলোকে আমাদের জীবনকে যদি আমরা গড়তে পারি আল্লাহর কালামের প্রতি যদি সে বিশ্বাস আমার থাকে ইমান আমার থাকে এবং কোরআন দিয়ে যদি আলোকিত হতে চাই কোরআন দিয়ে যদি আমার জীবনকে আমি সাজানোর চেষ্টা করি সেটা হবে কোরআনের প্রতি প্রকৃত ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের ভালোবাসা করেনের জন্য আমরা প্রকাশ করতে পারি সেই তফিক দান করুন